বন্ধুরা কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। আজকের এই নরসিংহ মন্ত্রটি শক্তের জন্য শক্তের চেয়েও কঠিনতর শক্ত, নরমের জন্য নরমের চেয়েও নরম হয়ে দাঁড়াবে। বন্ধুরা আজকের এই ভিডিও টপিকটি আপনারা স্ক্রিনে দেখেছিলেন। আজকের ভিডিও টপিকটি হলো নরসিংহের ভূতালি মন্ত্র। আজকের এই নরসিংহের ভূতালি মন্ত্র প্রয়োগ করে কোনো মানুষের উপর যদি জিন, ভূত, দেহ, দানব, মাদার কালী আসর করে থাকে, আপনি মাত্র নরসিংহ মন্ত্রটি 5 বার জপ করে মুহূর্তের মধ্যে ওই জিন ভূতকে তাড়িয়ে দিতে পারবেন। জীবনে কোনো দিন ওই জিন ভূত আর কোনো রোগীর উপর আসর করতে সাহস পাবে না। বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে ভূত তাড়ানোর জন্য আমি এই পর্যন্ত অনেকগুলো মন্ত্র নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি। তার সাইতে খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল আজকের বলা এই নরসিংহ ভূতালি মন্ত্রটি। আজকের এই মন্ত্রটার শক্তি কতটা তা আপনাদেরকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আপনারা শুধুমাত্র প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রের কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল মন্ত্র। তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি বেশি বড় করব না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেব কিভাবে কোনো মানুষের উপর জিনভূত আসর করলে মুহূর্তের মধ্যে ওই জিনভূত এই মন্ত্র প্রয়োগ করে আপনি তাড়াতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র, তন্ত্র, টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। তবে হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো নরসিংহ নরসিংহ করিলে গমন, স্বর্গমর্ত পাতাল কাফে কাফে ত্রিভুবন, বাটাল বাগাল আজরাইল মক্কেল জিন পরি ভূত ফেরত বাঘ ভাল্লুক অমুকের অষ্টমোকাম হইতে সারিয়া যা, যদি সারিয়া যাইতে ফিরিয়া সাজ দোয়ার জির ফাটে তুলি মারম বর্জ্যের আসার, দোহাই নরসিংহের দোহাই নরসিংহের, এই মন্ত্র যদি লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। তো আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো নরসিংহ নরসিংহ করিলে গমন, স্বর্গমর্ত ফাতাল কাফে কাফে ত্রিভুবন, বাটাল বাগাল আজরাইল মক্কেল জিন ফরি ভূত ফেরত বাঘ বাল্য কমুকের অষ্টমোকাম হইতে সারিয়া যা, যদি সারিয়া যাইতে ফিরিয়া সার দোয়ার জির ফাটে তুলি মারম বর্জ্যের আসার, দোহাই নরসিংহের দোহাই নরসিংহের, এই মন্ত্র যদি লড়ে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে। তো মন্ত্রের ভিতরে যেখানে অমুকের লেখা আছে উক্ত স্থানে যেই রুগীর উপরে জিন ভূতে আসর করেছে ওই রুগীর নাম উল্লেখ করতে হবে। তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন, মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনারা মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিয়েই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন। তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা, আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, কোনো মানুষের উপর যদি জিন ভূত দেহদানব মাদার কালী আসর করে থাকে, আপনার কাছে যদি কেউ এসে খবর দেয় অথবা আপনি উক্ত স্থানে যান, তাহলে উক্ত রুগীর চতুর্পাশে আপনাকে রামকুণ্ডলী কাটতে হবে না বা দেওর দিতে হবে না। আপনি শুধুমাত্র রুগীকে সামনে রেখে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন, একটি ফু দিবেন রুগীর শরীরের উপরে। এইভাবে 5 বার মন্ত্র পড়বেন, ওই রুগীর শরীরে 5টি ফু দেওয়ার সাথে সাথে ওই রুগী থেকে জিন ভূত ভয়ে পালিয়ে যাবে, ওই রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।